हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल इम्पोर्टेंट इनफॉरमेशन। एत दिन प्राय बचर देख हलो भिडियो देया बंद छिलो विशेष कारणवशत, तो आज थेके आबार आमी नतून करे चैनलटाके चालू करछि। आपनारा सबाई पाशे थाकुन, आशा करछि भालो लागबे। तो आजकेर भिडियो भोटार कार्डेर साथे आधार कार्ड किभाबे लिंक करा हबे। छेले मेयेदेर 18 बछर बयस हले भारत सरकार तादेरके भोटाधिकारेर दायित्व दिएछेन, तारा भोटाधिकार प्रयोग करते पारबे। तो अनेक क्षेत्रे देखा जाए एक एकजनेर चारटे पाँचटा बा तारो बेशी भोटार आईडी थाके। तो एई मेल प्रैक्टिस बंद करार जन्य भारत सरकार एकटा नतून सार्कुलार जारी करेछे जे भोटार कार्डेर साथे आधार कार्ड लिंक करते हबे। भोटार कार्डेर साथे आधार कार्ड लिंक करालो ब्यापारटा कि हबे, जे आधार आईडी शुधुमात्र एकजनेर एकटाई थाकते पारे, जेहेतु एटा इउनिक, তাই ইউনিকের সাথে ভোটার আইডিটা যুক্ত করলে আপনার ভোটার আইডির সাথে আধার কার্ড যদি যুক্ত হয়ে যায় তখন একটাই মাত্র আইডি থাকবে এবং একজন ব্যক্তির একটাই মাত্র এপিক অর্থাৎ ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড থাকবে। সুতরাং এইভাবে কিন্তু ম্যাল প্র্যাকটিস বন্ধ হয়ে যেতে পারে বা জালিয়াতি যাই বলুন সেটা বন্ধ হতে পারে এবং সুস্থ স্বাভাবিকভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো আজকে আমরা ভিডিওতে দেখে নেব কিভাবে ভোটারের সাথে আধার কার্ড লিংক করা যাবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা ভোটারের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করব। ভোটারের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য অনেকগুলি প্রসেস আছে, তো আমরা প্রত্যেকটি প্রসেস সম্বন্ধে জানব। তো প্রথম প্রসেস হচ্ছে SMS পাঠিয়ে। তো এই SMS পাঠিয়ে কীভাবে ভোটারের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাবে সেই বিষয়ে আপনাদেরকে বলে দিই। যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার থেকে আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। সেই মেসেজটা কি? সেই মেসেজটা হলো ইসি লিংক। ইসি লিংকের পর একটা স্পেস দিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বার, আর তারপর আরেকটা স্পেস দিয়ে আপনার আধার কার্ডের নাম্বার, 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার। অর্থাৎ এইটা একটা প্রসেস, ইসি লিংক স্পেস আপনার ভোটার আইডি, আরেকটা স্পেস আপনার আধার আইডি, এইটাকে পাঠিয়ে দিতে হবে 166 নম্বরে, 166 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। অথবা আর একটা নাম্বার আছে, ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে আপনার রেজিস্টার্ড আধার আইডি যেটা মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার থেকে এই মেসেজটা পাঠিয়ে দিলে কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। এছাড়া আরও একটা অপশন আছে যেটা হলো আপনি ফোন করেও কিন্তু আধারের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো চলুন ফোন নাম্বারটা দেখে নেওয়া যাক। ফোন নাম্বারটা হলো 1950 1950। এটা হলো আমাদের ভারত সরকারের যে ইলেকটর্স ফটো আইডেন্টিটি কার্ড রয়েছে অর্থাৎ NPSP-র যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের টোল ফ্রি ফোন নাম্বার। আপনারা চাইলেই এখানে ফোন করে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো আরও একটা প্রসেস আছে যেটা হলো অনলাইন। অনলাইনে কীভাবে প্রসেস করা যাবে সেই বিষয়ে চলুন দেখে নেওয়া যাক। তো অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে প্রথমে চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করুন NPSP। উপরে যে লিঙ্কটা এসেছে NPSP.in ওটাতে ক্লিক করুন। এরপর এখানে এই যে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশান আছে এই লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করুন। তারপর যদি রেজিস্টার করা থাকে তাহলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আর এই ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করলেই হবে। আর যাদের এখনও ইউজার আইডি বানানো হয়নি তারা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজার এখানে ক্লিক করতে হবে। তো এটা দেখে দিই যে নতুনভাবে অ্যাকাউন্ট কীভাবে খোলা যাবে। মোবাইল নাম্বার পর ক্যাপচা দিলে সেন্ড ওটিপি, একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। আর তখন একটা আপনাকে পাসওয়ার্ড বানিয়ে ফেলতে হবে, তো আপনার পছন্দ মতো পাসওয়ার্ড আপনি বানিয়ে নেবেন।
তো আমরা চলে যাব লগ ইনে। তো ইউজার নেম এখানে মোবাইল নাম্বার অথবা রেজিস্টার্ড ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি নিজে তৈরি করেছেন সেই পাসওয়ার্ড আর এই ক্যাপচা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা লগ ইন হয়ে গেছে। এখন আমি চলে যাব ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টর্স, তিন নম্বর অপশন রয়েছে ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকটর্স, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন ছয়ের বি ফর্ম নাম্বার ছয়ের বিতে রয়েছে লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকটোরাল রোল অথেন্টিকেশন, এখানে ক্লিক করুন ফর্ম নাম্বার সিক্স বি। তো দেখে নিন আপনার ডিটেলস এসে গেছে এখানে, এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি, নিজের নিজের মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসিয়ে নিন। আর আই হ্যাভ এ আধার নাম্বার এখানে অলরেডি ক্লিক হয়ে আছে, যদি কারো আধার না থাকে তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে দু নম্বর অপশানে চয়েস করতে হবে এবং তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস লাগবে কী কী সেগুলো এখানে দেওয়া আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমজিএনআরই জব কার্ড, পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাঙ্ক, এই সমস্ত বা ইমেলে এমপির যে প্যাডে লেটার আইডি, এই সমস্ত জিনিসগুলো দিলেও কিন্তু হয়ে যাবে। তো যেহেতু সবার এখন প্রায় আধার আছে তো সবাই আই হ্যাভ আধার নাম্বার ক্লিক করবেন। তো এখানে আধার নাম্বার নিজের নিজের আধার নাম্বার বারো সংখ্যার আধার নাম্বার বসে করে দিন আর প্লেস আপনার গ্রামের নাম বা শহরের নাম বা আপনার অ্যাসেম্বলির নাম বসে দিন আর এখানে ক্যাপচা দিয়ে প্রিভিউ করুন। তো আমি আমার ডিটেলস দিয়ে প্রিভিউ করে নিয়েছি, এখানে আমার ডিটেলস দেখা যাচ্ছে, এখানে একবার ভেরিফাই করে নেবেন তারপর সাবমিট করে দিলেই আপনার হয়ে গেল। যেহেতু আমার আগে করা আছে তাই দেখাচ্ছে ফর্ম সিক্স বি ফর এপিং নম্বর, আমার এপিং নম্বর ইজ অলরেডি সাবমিটেড। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন যে অনলাইনে কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাবে। তো আরও একটা প্রসেস আছে যেটা হলো আপনি পিএলওর মাধ্যমে অর্থাৎ বুথ লেভেল অফিসার, আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার পিএল অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে দিতে পারবেন। আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার ভোটার আইডি এবং আধার আইডি এই দুটো কার্ডের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে গিয়ে আপনি তার সাথে গিয়ে দেখা করলে কিন্তু সে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে দেবে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি পরের ভিডিও নিয়ে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার অনেক কমে গেছে, আর বছর দেড় বছর প্রায় ভিডিও দেওয়া বন্ধ ছিল, তো সেই কারণে অনেক সাবস্ক্রাইবার আস্তে আস্তে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করবো একটাই যে আমার পাশে থাকুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার।